যিনি আমাদেরকে নলেজ ব্যাংকে আরো আপডেট করে দেবেন। আমরা জানি এতদিন পর্যন্ত তার অলরেডি আমরা দুটো সেশন পেয়ে গেছি, তিনি আর মানে নান আদার দেন আওয়ার রেসপেক্টেড রিজিওনাল প্রোডাক্ট ট্রেনার মিস্টার শুভঙ্কর মজুমদার। স্যার প্লিজ কাম অন দ্য স্ক্রিন অ্যান্ড ওভার টু ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ চন্দনদা। সো গুড মর্নিং মর্নিং এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়ান্স অ্যাগেইন স্বাগত জানাই আমাদের আজকের যে সান্ধ্যকালীন প্রোগ্রাম যেটা আপনাদের হয়। তো শুরুতে একটা কথা আমি আপনাদের বলতে চাই, আমি আশা করি আপনারা আমাদের যে 5টার সময় অলরেডি বেঙ্গলিতে আমরা ইউটিউব সেশন চালু করেছি, আপনারা ডেফিনেটলি ওটাতে পার্টিসিপেট করছেন, যেটা আছে সাইবেদিক রেঞ্জ নিয়ে আমরা কথা বলবো, কারেক্ট? সাইবেদিক রেঞ্জের কিছু ইম্পর্টেন্ট প্রোডাক্ট যেগুলো আমাদের ইমিউনিটি বাড়াতে ভীষণ ভালোভাবে সাহায্য করে। সো পেন অ্যান্ড পেপার নিয়ে আপনারা রেডি হয়ে যান, যা কোশ্চেন থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমার আছেই, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ভীষণ সিম্পল উপায় যেটা আমি এতদিন আপনাদের বলে এসেছি, আজকে আমাদের ফাইনাল সেশন, এটা তো আমি আপনাদের সিম্পল উপায় বোঝাবো কিভাবে সাধারণত এই প্রোডাক্টগুলো আপনারা ইউজ করবেন এবং এদের আমাদের ফিচার্স অ্যান্ড বেনিফিটস কি আছে। তো আমাদের একটা সেগমেন্ট আছে আমরা যদি দেখি সেটা হলো হার্ট কেয়ার, আর এর মধ্যে দুটো আমাদের খুব ভালো প্রোডাক্টস আছে যেটা আমাদের হার্ট হেলথ ম্যানেজমেন্টে দারুণ ভাবে সাহায্য করে। সি অনেকে আপনাকে বলবেন যে ক্রিল অয়েলও তো আছে আমাদের, সে ফর এক্সাম্পল ফ্ল্যাক্স অয়েলও তো আছে, কিন্তু দুটো প্রোডাক্টস প্রিডমিনেন্টলি মানে বাংলায় যদি আমরা বলি মুখ্য যে প্রোডাক্ট, আমাদের বাংলা দুটো কথা আছে না, মুখ্য গৌণ, কারেক্ট? সো আমাদের মেইন যে দুটো প্রোডাক্টস আছে ফর হার্ট হেলথ ম্যানেজমেন্ট, কেউ যদি আপনাকে প্রশ্ন করেন যে আপনার এরকম কোন সাপ্লিমেন্ট কি আপনার কাছে আছে যে আমি হাই ব্লাড প্রেশারের জন্য মেডিসিন নিচ্ছি, তো মেডিসিনের সাথে সাথে আমি কন্টিনিউ করতে পারি, এরকম কি সাপ্লিমেন্টস আছে? আমাদের দুটো সাপ্লিমেন্টস আছে। নাম্বার ওয়ান যেটা আছে সেটা হলো গার্লিক পার্লস, কারেক্ট? ভীষণ 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 ভালো একটা প্রোডাক্ট, একে আমরা বলি হলো ওয়ান্ডার হার্ব। গার্লিক কে আমরা বলি হলো ওয়ান্ডার হার্ব, যেটা সত্যি কিন্তু একটা ম্যাজিক। গার্লিক সাধারণত কি করে, আপনার হার্টকে হেলদি রাখতে সাহায্য করে, আর নাম্বার টু যেটা আছে কোলেস্টেরল, আপনারা আগে যারা আপনারা পার্টিসিপেট করেছিলেন তারা জানেন যে আমাদের যে ফ্ল্যাক্স অয়েল আছে, ফ্ল্যাক্স অয়েল যখন আমি বলেছিলাম আমাদের শরীরে দু ধরনের ফ্যাট থাকে, একটা হলো ব্যাড ফ্যাট আর একটা হলো গুড ফ্যাট। ব্যাড ফ্যাটকে কন্ট্রোল করার দুটো উপায় আছে, একটা হলো ডায়েট আর নাম্বার টু যেটা আছে গুড ফ্যাট আপনি কনজিউম করুন। তো আমাদের ফ্ল্যাক্স অয়েল তো একটা আছেই, নাম্বার টু যেটা আছে আমাদের ব্যাড ফ্যাটকে কন্ট্রোল করার জন্য একটা ভীষণ ভালো হার্ব আছে যাকে আমরা বলি হলো রসুন। তো কাঁচা রসুন, অনেকে আপনাকে প্রশ্ন করবেন আপনি গার্লিক পার্লস এর কথা বলছেন, আমি তো কাঁচা রসুন চিবিয়ে খাই, তাহলে আমাকে কেন গার্লিক পার্লস নিতে হবে? এই কোশ্চেনটা আপনার কাছে আসবে। অ্যাকচুয়ালি কি হয়, এখানে একটু সাইন্টিফিক ইনফরমেশন দিয়ে নিই, কারণ এই ধরনের কোশ্চেনকে কাউন্টার করার জন্য এই নলেজটা থাকা খুব জরুরি। সাধারণত যেটা কাঁচা রসুন হয়, কাঁচা রসুনের মধ্যে বা আমাদের গার্লিক পার্লস এর মধ্যেও একটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আছে, যেটা মুখ্য উপাদান যাকে আমরা বলি, তার নাম হলো অ্যালিসিন, ALLICIN, অ্যালিসিন। অ্যালিসিনই কিন্তু গার্লিকের সমস্ত যে গুণাগুণ আছে সেটাকে মেনটেন রাখতে সাহায্য করে, ঠিক আছে? সেটাকে মেনটেন রাখতে সাহায্য করে হলো আমাদের অ্যালিসিন। সো অ্যালিসিন সাধারণত কি হয়, আমাদের যখন আমরা সে ফর এক্সাম্পল র গার্লিক যেটা আছে, র গার্লিকটাকে যখন আমরা কনজিউম করি, আমরা যখন চিউ করি ওটাকে সোয়েলো করে নি, গিলে ফেলি আমরা, তখন দেখা যায় যে তার মধ্যে যে অ্যালিসিনটা আছে, আমাদের স্টমাকে একটা অ্যাসিড থাকে যাকে আমরা বলি হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কিন্তু আমাদের যে অ্যালিসিন আছে সে অ্যালিসিনটাকে পুরোপুরি নষ্ট করে দেয়, তার ফলে আপনি র গার্লিক বা কাঁচা রসুন যেটা আছে, কাঁচা রসুন থেকে আপনি অ্যালিসিনের গুণাগুণ কিন্তু পাচ্ছেন। কিন্তু আমাদের যে গার্লিক পার্লস আছে তার মধ্যে একটা স্পেশাল কোটিং থাকে, তার ফলে স্টমাকে কিন্তু এটার উপর হাইড্রোক্লোরিক অ্যাসিড কোনো আসার বা খারাপ এফেক্ট দেখাতে পারে না। এটা যখন স্মল ইন্টেস্টাইনে যায়, আমাদের গার্লিক পার্লস যে ট্যাবলেটটা আছে সেটা সাধারণত দেখা যাচ্ছে খুব ভালোভাবে এটা কিন্তু আমাদের অ্যাবজর্ব হয় আমাদের ব্লাড স্ট্রিমে, কারেক্ট? সো গার্লিক পার্লস আমাদের এমন একটা সাপ্লিমেন্ট, আমাদের এমন একটা প্রোডাক্ট যেটা সাধারণত আমাদের হার্ট হেলথ ম্যানেজমেন্টে দারুণ 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 ভালোভাবে কাজ করে, ঠিক আছে? এটা যে ক্যাপসুলটা আছে আপনি যদি নিয়মিত এটা নিচ্ছেন, তিনটে বার আমাদের নিতে বলার কথা বলা হয়, ম্যাক্সিমাম তিনবার,
একদম একদম যদি অড কেস দেখা যায় সেক্ষেত্রে আপনি চারবার নিতে পারেন, ম্যাক্সিমাম তিনবার নেওয়ার কথা বলা হয়। আরেকটা গুণ আছে এটার, সেটা হলো এটা কখনোই কিন্তু রসুনের, দেখবেন রসুন খেলে কি হয় একটা অদ্ভুত ধরনের বার্পিং হয়, রসুনের একটা স্মেল আসে, কাঁচা রসুন যদি আপনি কখনো খাচ্ছেন এটাতে কিন্তু সেই প্রবলেমটা হয় না। তো গার্লিকের মেইন কাজ যেটা আছে সেটা আমি অলরেডি বলেছি যে গার্লিক সাধারণত একটা ওয়ান্ডার হার্ব, যেটা আমাদের খুব ভালোভাবে কোলেস্টেরলটাকে কন্ট্রোল করতে সাহায্য করে, নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা আছে এটা ভীষণ ভালো অ্যান্টি মাইক্রোবিয়াল হার্ব, অ্যান্টি মাইক্রোবিয়াল, মাইক্রোবিয়াল কথাটার মানেটা কি, বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম, সেটা ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে বা আমাদের ফাঙ্গাস হতে পারে, এই ধরনের প্রবলেম গুলোতে কিন্তু আমরা দিতে পারি। এই যে এখন যে সিচুয়েশনটা করোনা প্যান্ডেমিক, আমরা নিজেদের ইমিউনিটি বাড়ানোর জন্য কিন্তু গার্লিক পার্লস নিতে পারি, এটা আমাদের এনার্জি এবং স্ট্রেংথ বাড়াতে খুব ভালোভাবে সাহায্য করে। এটা খুব ভালো অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি আছে এটা, যেরকম আপনারা ইন্টারনেট কনজিউম করেন, আমরা যদি গার্লিক পার্লস নিয়মিত নিচ্ছি এটাও খুব ভালোভাবে আমাদের অ্যান্টি অক্সিডেন্ট প্রোটেকশন প্রোভাইড করে। কমন কাফ অ্যান্ড কোল্ড অ্যালার্জি, এই যে সময়টা দেখছেন, এই সময় দেখবেন রাত্রেবেলা আপনি যদি দেখা যাচ্ছে সে ফর এক্সাম্পল এসি চালাচ্ছেন, কারেক্ট, আপনার ঠান্ডা লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকে, আবার রাত্রেবেলা যদি এসি অফ করে দিচ্ছেন ঘুমানো মুশকিল হয়ে যায়। তো এই সময়টা যখন সিজন চেঞ্জ হয়, একদিন গরম একদিন ঠান্ডা, আমাদের কলকাতাতে এখন খুব বৃষ্টি হচ্ছে, তো এই সময়টা যে ফ্লু যেটাকে আমরা বলি ইনফ্লুয়েঞ্জা, আমরা অনেকে এটাকে বলেন যে ভাইরাল ফিভার, অ্যালার্জি, এই ধরনের প্রবলেম গুলো কিন্তু এই সময় দেখা দেয়। তো আপনি তো ডাক্তারের থেকে মেডিসিন নিচ্ছেন, তার সাথে সাথে আপনি নিয়মিত গার্লিক পার্লস নিতে পারেন। আর কিন্তু এটা সবচেয়ে বড় যে উপকারিতা, আমাদের হার্টের জন্য খুব ভালো, এলডিএল এইচডিএল এই দু ধরনের লিপোপ্রোটিনকে এটা কন্ট্রোল করে, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, লো ডেন্সিটি লিপোপ্রোটিন, এই দুটোকে এটা ব্যালেন্স রাখতে সাহায্য করে, আমাদের কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড লেভেলটাকে নর্মাল রাখে। সো কেউ যদি এখানে আছেন যারা হাই ব্লাড প্রেশারের জন্য ডাক্তারের মেডিসিন নিচ্ছেন, তাদেরকে আমি বলতে পারি প্রতিদিন ম্যাক্সিমাম তিনটে আপনি গার্লিক পার্লস নিতে পারেন। 12 বছর এজ থেকে এই প্রোডাক্টটা সবাইকে দেওয়া যায়, এরকম কোনো জায়গা নেই যেখানে গার্লিক পার্লস মানা থাকে, কারেক্ট। সো 12 বছর থেকে আমি যদি আমার ওভারঅল ওয়েলবিং মেনটেন করতে চাই, কমন কাফ অ্যান্ড কোল্ড অ্যালার্জির জন্য, হাই ব্লাড প্রেশার কন্ট্রোলের জন্য, যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল বা ভাইরাল বা যে কোনো মাইক্রোবিয়াল ইনফেকশন যদি আমরা বলি, সেই ধরনের প্রবলেমে আমরা গার্লিক পার্লস দিতে পারি, এনার্জি বাড়ানোর জন্য দিতে পারি, ইমিউনিটি বুস্ট আপ করার জন্য ভীষণ ভালোভাবে দেওয়া যায়। আরেকটা জায়গায় দেওয়া যেতে পারে, অনেকে আমাকে প্রশ্ন করেন ক্যান্সার যাদের হয়েছে তাদের আমরা কোনো সাপ্লিমেন্ট দিতে পারি কিনা। সি, ক্যান্সারের জন্য কোনো স্পেসিফিক সাপ্লিমেন্ট এরকম নেই যে যদি কেউ মনে করেন ক্যান্সার ঠিক হয়ে যাবে, আমার কাছে এরকমও প্রশ্ন এসেছিল, একজন কনসালটেন্ট আমাকে প্রশ্ন করেছিলেন একজনের ক্যান্সার হয়েছে, ওনাকে ঠিক করে দেওয়ার জন্য মোদিকেয়ারে কি সাপ্লিমেন্ট আছে। তো আমি শিওর আমরা এখানে প্রত্যেকে জানি যে এখন পর্যন্ত পৃথিবীতে ক্যান্সার ঠিক করে দেওয়ার মতন কোনো মেডিসিন বেরোয়নি, তো সাপ্লিমেন্ট তো কোনো ডিজিজ কিওর করতে পারে না, কারেক্ট। তো সাপ্লিমেন্ট আমরা কেন দেবো, যাতে উনি বেটার থাকেন। তো আপনার মনে যদি প্রশ্ন আসে যে ক্যান্সারে কোন আমরা এরকম প্রোডাক্ট দিতে পারি যাতে একটু উনি বেটার লাইফ লিড করতে পারেন, উই হ্যাভ ননি, আমরা ননি দিতে পারি, আমরা ইন্টেলেক্ট দিতে পারি, আমরা মাল্টিভিটামিন মাল্টিমিনারেল দিতে পারি, আর গার্লিক পার্লস দিতে পারি, চারটে প্রোডাক্টস আছে। আবার বলবো, ননি, মাল্টিভিটামিন মাল্টিমিনারেল, গার্লিক পার্লস, আর আরেকটা আছে আমাদের ইন্টেলেক্ট, এই চারটে সাপ্লিমেন্টস আমরা বেসিক্যালি দিতে পারি। হলো সাধারণত আপনি কোনো জায়গায় যদি এরকম কোনো আপনার প্রসপেক্ট পাচ্ছেন যারা ক্যান্সার নিয়ে ডিল করছেন, সেই সমস্ত জায়গায় কিন্তু আমরা এই চারটে সাপ্লিমেন্টস দিতে পারি। সো গার্লিক পার্লস আমাদের সত্যি একটা অসাধারণ প্রোডাক্ট। গার্লিকের পরে যে প্রোডাক্টটা আমাদের আসে, যেটা বেসিক্যালি আমাদের হাই ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য বা হার্টের যে কোনো প্রবলেম যদি কারো হয় সেক্ষেত্রে আমরা দিতে পারি, যার নাম হলো কার্ডিও অ্যাক্টিভ। নাম থেকে আমরা বুঝতে পারছি কার্ডিও কথাটার মানেটা হলো হার্ট রিলেটেড, কারেক্ট। তো আমরা এখানে এটার মধ্যে অনেক ধরনের হার্বস রয়েছে, অনেক ধরনের গাছগাছড়া রয়েছে, এই কারণের জন্য আমরা এই প্রোডাক্টটা কিন্তু নিশ্চিন্তে নির্ভাব নয়, আমরা যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদেরকে দিতে পারি। আপনারা মনে করে দেখুন, যখন আমরা ছোট ছিলাম আমরা কিন্তু একটা গাছের কথা পড়েছিলাম, আপনারা অনেকেই গাছটার নাম শুনেছেন, সর্পগন্ধা, রাউলফিয়া সার্পেন্টিনা বলে এটাকে, সাইন্টিফিক নেম বাংলায় বলা হয় সর্পগন্ধা, একটা মেডিসিনাল প্ল্যান্ট। সর্পগন্ধা সাধারণত রক্তচাপ কমাতে সাহায্য করে, মানে কন্ট্রোল করতে সাহায্য করে, বেশি যদি রক্তচাপ হয় সেটাকে কন্ট্রোল করতে সাহায্য করে। আমাদের এই প্রোডাক্টটাতে সর্পগন্ধা নেই, কিন্তু অনেক ধরনের এরকম গাছগাছড়া আমরা এর মধ্যে দিয়েছি যেটা সাধারণত আমাদের হার্টকে ভালো রাখতে সাহায্য করে। আপনারা নেক্সট স্লাইডে দেখবেন যে সাধারণত কার্ডিওঅ্যাক্টিভের এই যে হার্বসগুলো আছে কোন কোন হার্বস এর মধ্যে আছে এবং কিভাবে এটা কোন কোন কাজে লাগে। তো আমাদের সবার প্রথমে আসে হলো অর্জুন, আমরা বলি না অর্জুন গাছের ছাল, অর্জুনা যে গাছটা আছে তার যে বার্কটা খুব ভালো কাজ করে আমাদের হার্টের জন্য, আমাদের হার্টকে এনার্জাইজ রাখে। প্লাস এর মধ্যে একটা
ন্যাচারালি অকারিং অ্যান্টি অক্সিডেন্ট আছে যাকে আমরা বলি কোকিউটেন। কোকিউটেন একটা ন্যাচারাল অ্যান্টি অক্সিডেন্ট যেটা হার্টের জন্য খুব ভালো। তো এখানে যদি কোনো মানুষ আছেন যাদের হার্টের প্রবলেম, চোখ বুঝে কার্ডিও অ্যাক্টিভ নিন, কারণ এর মধ্যে আছে অর্জুন, এর মধ্যে আছে গুগল। দেখবেন লক্ষ্মী পুজোর সময় আমরা এক ধরনের সেন্টেড ধূপ ইউজ করি না, গুগল, গাম রেজিন, এক ধরনের আঠা ওটা গাছে, কারেক্ট, এক ধরনের ধূপ। তো সেটা কিন্তু খুব ভালোভাবে আমাদের লিপিড প্রোফাইলটাকে কন্ট্রোল করে এবং ব্যাড কোলেস্টেরল যেটা আছে সেটাকে নর্মাল লেভেলে রাখে, বাড়তে দেয় না। অশ্বগন্ধা আপনারা প্রত্যেকে জানেন, আমাদের মোদিকের একটা প্রোডাক্ট আছে সাইবেদিক রেঞ্জে অশ্বগন্ধা, যেটা খুব ভালো প্রোডাক্ট, যেটা আমাদের ইমিউনিটি বুস্ট আপ করতে সাহায্য করে, এনার্জি বাড়াতে সাহায্য করে। তো সাধারণত এই অশ্বগন্ধা আমাদের স্ট্রেসকে কন্ট্রোল করতে সাহায্য করে। সো আপনি যদি কার্ডিও অ্যাক্টিভ নিচ্ছেন, এটা কিন্তু আপনার স্ট্রেসটাকে কন্ট্রোল করতে দারুণভাবে সাহায্য করে এবং ইমিউনিটিটাকে বুস্ট আপ করতে দারুণভাবে কাজে লাগে। আনার আছে এর মধ্যে, যেটাকে আমরা পমিগ্রানেট বলি, মানে বেদানা, সেটা আমাদের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। এর মধ্যে গোটু কোলা আছে, গোটু কোলা আমাদের অনেক প্রোডাক্টে আছে, আমাদের স্কিন কেয়ার প্রোডাক্টে। তো গোটু কোলা বেসিক্যালি ব্লাড সার্কুলেশনটাকে ঠিক রাখে, আপনার শরীরে রক্ত চলাচল যদি ঠিক থাকে আপনার কিন্তু প্রেশারটা নর্মাল রাখতে সাহায্য করে, এটা বড় ফ্যাক্টর। তো আমাদের গোটু কোলা কার্ডিও অ্যাক্টিভে থাকার জন্য, যদি আপনি কার্ডিও অ্যাক্টিভ নিচ্ছেন আপনার রক্ত চলাচল স্বাভাবিক থাকে এবং শঙ্খবস্ত্র থাকার জন্য এটা আমাদের হার্ট বিটকে কন্ট্রোল করে, নর্মাল রাখতে সাহায্য করে। সো কার্ডিও অ্যাক্টিভ আমাদের এমন একটা প্রোডাক্ট যেটা আমাদের শুধুমাত্র আমরা হার্টের জন্য ইউজ করতে পারি। আপনার চেস্ট পেইন, যাকে আমরা বলি হলো অ্যাঞ্জাইনা পেক্টোরিস, যার জন্য একটা মেডিসিন নেওয়া হয়, আইসোসর্বাইড মনোনাইট্রেট, মলিকিউলটার নাম, মেডিসিনটার নাম হলো সর্বিট্রেট। মানে আপনি কিছু দূর যাবেন, দেখবেন আপনার বুকে ব্যথা করছে, একটু বসে পড়বেন, বিশ্রাম নেবেন, দেখবেন ঠিক হয়ে গেছে। এটা কিন্তু হার্টের ডিজিজের ফার্স্ট সিমটম। যদি কোনো সময় আপনার অ্যাঞ্জাইনা হচ্ছে, অ্যাঞ্জাইনা পেক্টোরিস আমরা যাকে বলি, ইমিডিয়েটলি কার্ডিওলজিস্ট দেখান, ইমিডিয়েটলি, কারণ এটা কিন্তু ফার্স্ট সাইন, এটা ভীষণ ইম্পর্টেন্ট। কার্ডিও অ্যাক্টিভ নিচ্ছেন খুব ভালো, গার্লিক পালস নিচ্ছেন খুব ভালো, কার্ডিওলজিস্টের সাথে কথা বলাটাও কিন্তু জরুরি। একটা কথা আমি শুরুর দিন থেকে বলে এসেছি, কখনোই আমরা এটা ভাববো না যে আমরা সাপ্লিমেন্ট নিচ্ছি মানে ডাক্তারকে চিরকালের জন্য বিদায়। আমি দেখেছি অনেকে সেশনে এই কথাগুলো বলেন, কিন্তু ঠিক নয় এটা। আমরা মেডিসিন নেব না এই কথাটা কখনো বলি, আমরা সবসময় বলি সাপ্লিমেন্ট আপনাকে ভালো রাখতে সাহায্য করবে, মেডিসিন রোগ আপনার আপনাকে সুস্থ রাখতে, মানে রোগটাকে আপনার শরীর থেকে তাড়াতে সাহায্য করবে। সাপ্লিমেন্ট কোনোদিন কিওর করতে পারে না, সাপ্লিমেন্ট প্রিভেনশনের কাজ করে। আর আমরা সবসময় জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, কিন্তু এত কিছু বলার পরে কিন্তু আমার কাছে প্রচুর প্রশ্ন আসে মেডিসিন নিয়ে। তো আবার আমি আপনাদের বলবো, যদি কেউ নতুন এখানে থেকে থাকেন, আগে দুটো সেশনে ছিলেন না, 144 জন যারা আছেন, প্রত্যেককে বলবো আমাদের প্রোডাক্টগুলো কিন্তু কোনো রোগকে সারায় না, এটা আপনাকে ভালো রাখতে সাহায্য করে। যদি ভালো থাকতে চান সাপ্লিমেন্ট নিতে পারেন, যদি রোগ সারাতে চান ডাক্তারের সাথে কথা বলে মেডিসিন নিন। সো আমাদের কার্ডিও অ্যাক্টিভ 12 বছর এজ থেকে প্রতিদিন একটা করে দিনে দুবার খাবার আগে, আবার বলবো প্রতিদিন একটা করে দিনে দুবার খাবার আগে 12 বছর এজ থেকে সবাইকে দিতে পারি। আর কিভাবে নেবেন এটার একটা উপায় বলে দিই, কোনো সময় ধরুন আমাকে ফোনে পাচ্ছেন না বা আপনার আপলাইনের সাথে যোগাযোগ করতে পাচ্ছেন না, খুব সহজ, আমাদের যে বটলটা আছে তার মধ্যে সুন্দরভাবে লেখা আছে কটা করে নেবেন, বা আরোগ্য বুকলেটে লেখা আছে, বা ওয়েল অফ নিউট্রিশন লেখা আছে, অথবা আপনি training.modicare.com এখানে লগ ইন করে আপনি দেখতে পারেন, অথবা আমি আপনাদের সমস্ত সিনিয়র লিডার্সদের যে ডিজিটাল পোর্টালটা পাঠিয়েছি, যে আপনাদের ডিজিটাল যে ফ্রেমটা আছে দেখবেন, যেটা আমি হোয়াটসঅ্যাপে আপনাদের ফরওয়ার্ড করেছি ওয়েলনেস এর উপর, সেখানে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপর ভিডিও আছে, আপনারা সেখানে দেখতে পাবেন, এই প্রেজেন্টেশনগুলো সেখানে আছে। প্লাস আমরা যে 2 মিনিটসের পুরো ইন্ডিয়ার জন্য হিন্দি ইংলিশে আমরা যে ভিডিওস বানিয়েছি আপনারা সেগুলো দেখতে পারেন। এতগুলো আপনাদের কাছে অপশনস আছে কিন্তু শেখার জন্য। এখন শুধু আপনাকে জুম মিটিং বা ক্লাসমেট রুম মিটিং এর উপর নির্ভর করে বসে থাকতে হবে না, আমরা আপনাদের এত টুলস প্রোভাইড করেছি, সেই টুলসগুলো থ্রুতে কিন্তু আপনারা 24/7 365 days যে কোনো সময় যেখানে বসে আপনারা নিজেরা শিখতে পারেন। এইটাই হলো আমাদের মোদি কেয়ারের SPBM টিমের খাসিয়াত। আমরা আরো চেষ্টা করছি আরো ভালো টুলস আপনাদের হাতে কিভাবে তুলে দেওয়া যায়, যাতে আপনারা সব সময় নিজেদেরকে আরো আপগ্রেড করতে পারেন ইন টার্মস অফ নলেজ। তো এটা ছিল আমাদের হার্ট কেয়ার যেটা আছে সেই সেই প্রোডাক্টস গুলো। এবার আমরা বলবো ডাইজেস্টিভ কেয়ার। সাধারণত আমরা নিজেদের কথা যদি বলি, আমরা বাঙালি, আমরা খেতে ভালোবাসি, আর কলকাতায় আমরা যারা থাকি দেখবেন আমাদের ম্যাক্সিমাম প্রবলেম কিন্তু ডাইজেস্টিভ সিস্টেম রিলেটেড, কারণ আমরা খেতে খুব ভালোবাসি। সো যে দুটো প্রোডাক্টস এর কথা আমি আপনাকে বলবো, আপনাদের বলবো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই দুটো প্রোডাক্ট সাংঘাতিক চলবে, দ্যাট ইজ
আমাদের অমৃত শক্তি অ্যান্ড পুদিনা বিট তুলসী, কারণ আমরা বাঙালি, আমরা প্রত্যেকে খেতে ভালোবাসি, যতই প্রবলেম হোক না কেন আমরা খাবো, কারেক্ট? তো এই অধিকার আমাদের থেকে কেউ নিতে পারবে না। সো একটা কথা সবসময় মনে রাখবে, না খেয়ে প্রবলেম হয় না, প্রবলেম খেয়ে হয়। সো খাওয়ার কথা আমি বলছি, তার মানে হলো আপনি পরিমিত আহার করুন। 40 বছর হয়ে যাওয়ার পরে যে কোনো ডক্টরের সাথে কথা বলুন, ডক্টর সবসময় আপনাকে একটা কথা বলবেন, রেড মিট খাওয়া নিষেধ। অথচ কলকাতায় দেখবেন যে মাটনের দোকান থাকে, সেখানে লম্বা লাইন পড়ে, কারেক্ট? সো একটা কথা আমি সবসময় বলবো, অমৃত শক্তি বা পুদিনা বা তুলসী খাচ্ছি তার মানে এই নয় যে আমি যা কিছু খেতে পারবো। নো, আপনাকে ডাক্তারের কথা মতো চলতে হবে। যে কোনো ডায়েটিশিয়ান বা যে কোনো ডক্টর থেকে একটা ডায়েট চার্ট বানিয়ে নিন, হেলদি ডায়েটের। সো অমৃত শক্তি আমরা সাধারণত বলে থাকি আপনার পেটের যত ধরনের প্রবলেম আছে, আপনি যদি ওভারঅল হেলথ মেনটেন্স চান, ডাইজেস্টিভ সিস্টেমের বা জেনারেল কেয়ার যদি চাইছেন, আপনি ডেফিনেটলি দিতে পারেন আমাদের অমৃত শক্তি। আর পুদিনা বা তুলসী হলো স্পেসিফিক প্রোডাক্ট, মানে ওটা আমরা ইমার্জেন্সি বেসিসে দেবো। যেরকম এটার ফায়ার ব্রিগেডের এক্সাম্পলটা দিলে সবচেয়ে ভালো বোঝা যায় যে যখন যে কোনো জায়গায় আগুন লাগে তখনই সাধারণত ফায়ার ব্রিগেডকে বলা হয়। অমৃত শক্তি হলো আপনার পেটে যে কোনো জেনারেল প্রবলেমে আপনি অমৃত শক্তি নিতে পারেন। বাট ইন কেস অফ পুদিনা বা তুলসী, আমরা সবসময় এটা কথা বলি যে যখনই আপনার সাংঘাতিক রকম প্রবলেম হবে আপনি পুদিনা বা তুলসী নিতে পারেন। এক্সাম্পল দেবো, ধরুন আপনারা তো সব আপনারা ওয়েস্ট বেঙ্গলে আছেন, এই মানে এই তার মানে এই নয় যে আপনারা ওয়েস্ট বেঙ্গলে আপনাদের ডাউনলাইন্স আছে, এটাও হতে পারে আপনাদের ঝাড়খণ্ডে আছে, আসামে আছে। তো যখন আপনারা হোটেলে থাকছেন, ধরুন ব্রেকফাস্টে আপনারা বানানা খেয়েছেন, সকালবেলা এক ধরনের বানানা পাওয়া যায় যেটা গ্রিন বানানা হয়, সেটা খেলে কলা, সেটা খেলে কিন্তু অ্যাসিডিটি হয়। এরকম অনেক মানুষজন আছে সেটা সেটা সাংঘাতিক রকম অ্যাসিড হয়। তো সেখানে আপনি কিন্তু কিছু করার নেই, আপনার সেগুলোই অ্যাভেলেবেল আছে, আপনি আপনার সাথে পুদিনা বা তুলসী রাখুন। যদি অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে, পুদিনা বা তুলসী নিতে পারেন, জাস্ট উইদিন 10 মিনিটস আপনার কিন্তু সেটা কাজ দেখানো শুরু করবে, অসাধারণ। সবসময় এই দুটো প্রোডাক্ট আপনার ঘরে নয়, আপনার ব্যাগে থাকা উচিত এটা, কারণ যে কোনো সময় আপনার অ্যাসিডিটির প্রবলেম হতে পারে। আরেকটা কথা বলে দিই, ডাইজেস্টিভ সিস্টেমের কোনোই যদি প্রবলেম হচ্ছে, গ্যাস, অ্যাসিডিটি, ইনডাইজেশন, আইবিএস মানে ইরিটেবল বাউল সিন্ড্রোম, সবসময় একজন গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট মানে যিনি ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে চর্চা করে সেই ধরনের ডাক্তারের সাথে কথা বলুন, কারণ ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম সাংঘাতিক লেভেল, আই এম টকিং অ্যাবাউট ক্যান্সার, লাস্ট স্টেজে গিয়ে কিন্তু ডিটেক্ট হয়, এটা মনে রাখবেন। আর একটা মেডিকেল জার্নাল সেদিন আমি পড়ছিলাম, সেখানে একটা কথা বলা হয়েছে, প্যানক্রিয়াসের যে ক্যান্সার হয় সেইটা কিন্তু একদম লাস্ট স্টেজে গিয়ে ডিটেক্ট হয়, এবং তার সবচেয়ে বড় যে সিম্পটম আছে, খেতে ইচ্ছে না করা, পেটে ব্যথা, বমি বমি ভাব। অনেক মানুষ আছে, আপনি দেখবেন অনেক প্রসপেক্টের সাথে কথা বলবেন, তারা কিন্তু এই সিম্পটম, নট নেসেসারি তাদের ওই প্রবলেমটা আছে, বাট এটা কিন্তু কমন, মানুষজন বুঝতে পারেন না। তো ছোটখাটো প্রবলেমও যদি আপনার হচ্ছে, গ্যাস, ইনডাইজেশন, অ্যাসিডিটি, ইমিডিয়েটলি দেরি না করে ডাক্তারের সাথে পরামর্শ করুন, তার সাথে সাথে অমৃত শক্তি এবং পুদিনা বা তুলসী ডেফিনেটলি কনজিউম করুন। তো অমৃত শক্তি আমাদের, যেটা আমি বলেছি আপনার, যে কোনো ধরনের প্রবলেম, সেটা ডায়রিয়া হতে পারে, ভমিটিং হতে পারে, হজম হচ্ছে না, ডিসপেপসিয়া, গ্যাস, বমি বমি ভাব, পেটে ব্যথা, সমস্ত ধরনের প্রবলেমে আপনি দিতে পারেন। যার ডাইজেস্টিভ সিস্টেম মানে পেট আছে তাকেই আপনি দিতে পারেন, তার মানে কি সবাইকে দিতে পারেন। এর মধ্যে কিছু আমাদের ন্যাচারাল হার্বস আছে, তার মধ্যে একটা হলো কর্পূর। কর্পূর কি করে, আমাদের যে ডাইজেস্টিভ জুস আছে, গ্যাস্ট্রিক জুস আছে, সেটা সিক্রেশন, সেটার ক্ষরণে সাহায্য করে। তার সাথে সাথে আমাদের যে ভমিটিং হচ্ছে, অনেকে দেখবেন কিছু খেলেই বমি বমি ভাব আসে, তার হাত থেকে এটা বাঁচায়, পেট খারাপের হাত থেকে বাঁচায়, ডায়রিয়া যেটা। প্লাস এটা সাধারণত যাদের দেখবেন কিছু খেলেই গ্যাস হয়, অ্যাসিডিটি হয়, তাদের ক্ষেত্রে অমৃত শক্তি ভীষণ ভালো, তার কারণ এর মধ্যে আছে হলো মেন্থল, ঠিক আছে, পুদিনা। আর পুদিনা সাধারণত গ্যাস বা স্টমাক এক বা যাদের ডিসপেপসিয়া আছে, ইনডাইজেশন আছে, তাদের এই প্রবলেমের হাত থেকে বাঁচাতে সাহায্য করে। আর জোয়াইন আছে এর মধ্যে, বাংলা আমরা যাকে চলতি বাংলায় জোয়ান বলি, সেটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য খুব ভালো, কারণ আমরা দেখবেন খাবার পরে একটু জোয়ান খেলে কিন্তু খুব ভালো লাগে, তাড়াতাড়ি খাবারটা হজম হয়ে যায়, কারণ জোয়ানের এই গুণটা আছে। এবং এটা আমাদের সাধারণত ফ্ল্যাটুলেন্সের হাত থেকে বাঁচায়, স্টমাক এক বা পেট ব্যথার হাত থেকে বাঁচায়। এবং এর মধ্যে আছে লঙ্কাতে, লবঙ্গের তেল, ক্লোভ অয়েল, এটা থাকার জন্য সাধারণত এই যে আমাদের আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে না একটা এটাকে আমরা একদম সোজা বাংলায় বলি চলন, পেরিস্টালসিস, যেটা আমাদের ডাইজেশনের একটা বিশাল বড় পার্ট, সেটাতে খুব ভালোভাবে সাহায্য করে হলো আমাদের ক্লোভ অয়েল অফ অমৃত শক্তি। তো অমৃত শক্তি কটা করে নেব, ম্যাক্সিমাম 3টে সফট জুস ম্যাক্সিমাম, এবং আপনি যখন খুশি নিতে পারেন, যখন আপনার মন চাইছে আপনি নিতে পারেন, একটা করে দিনে 3 বার, 12 বছর এজ থেকে এটা আমরা সবাইকে দিতে পারি। আর পুদিনা বা তুলসী
পুদিনা উইথ তুলসি বেসিক্যালি আপনার জাস্ট ইমার্জেন্সি বেসিসে, যখন আপনার সাংঘাতিক রকম প্রবলেম হয়েছে। অনেকে আপনাকে দেখবেন বলে যে আমার তো জল খেলেও প্রবলেম হয়, সাংঘাতিক রকম অ্যাসিডিটি, অনেকে দেখা যাচ্ছে গলা জ্বালা করে সকালবেলা উঠে, এত অ্যাসিডিটি, তাদের ক্ষেত্রে পুদিনা ওই তুলসিটা দরকার। পুদিনা ওই তুলসি একটাই কথা বলে দিই, অমৃত শক্তির মতন এটা কিন্তু সবসময় নেওয়ার দরকার নেই, এটা আপনি যখন প্রবলেম হবে তখন দিতে পারেন। এর মধ্যে আছে পুদিনা। পুদিনা কি করে, পুদিনার মধ্যে প্রচুর পরিমাণে ফাইটো নিউট্রিয়েন্টস আছে। যখন আমি মাল্টিভিটামিন মাল্টিমিনারেল বলেছিলাম আপনাদের, আমি এক্সপ্লেন করেছিলাম যে ফাইটো নিউট্রিয়েন্টস মানে কি, এটা সাধারণত আমাদের পেট ব্যথার হাত থেকে বাঁচায়, গ্যাস ইনডাইজেশনের হাত থেকে বাঁচাতে সাহায্য করে, এবং আমাদের যে স্টমাকের মাসলটা আছে সেটাকে রিল্যাক্স করতে সাহায্য করে। তুলসি থাকার জন্য এটা আমাদের সাধারণত জার্মিসাইডাল মানে ফাঙ্গিসাইডাল প্রপার্টি আছে, এটার অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি আছে, আর এটা অ্যান্টি ভাইরাল প্রপার্টিও আছে। সো এটা সোজা কথায় যদি বলি অ্যান্টিবায়োটিক প্রপার্টিস আছে আর অ্যান্টি অক্সিডেন্টস। তার মানে আপনি পুদিনা ওই তুলসি নিলে আপনার পেটও ভালো থাকছে, ইমিউন সিস্টেমও যেটা আছে সেটাও ভালো থাকছে। তার কারণ হলো এর মধ্যে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি আছে। সো সিম্পল কথা বলবো, আরো সোজাভাবে যদি আপনি বুঝতে চান যে আমাদের অমৃত শক্তি আর পুদিনা ওই তুলসির মধ্যে ডিফারেন্স কি আছে, অমৃত শক্তি যদি আপনি দেখছেন, আমাদের আমরা বলি না যে জেনারেল প্র্যাকটিশনার বা জেনারেল ফিজিশিয়ান, আমরা ছোটখাটো কোনো রোগ হলে তার কাছে যাই, জ্বর, পেট ব্যথা, মাথা ব্যথা, ঠিক আছে। কিন্তু কারো যদি ডায়াবেটিস ধরা পড়েছে বা হাই ব্লাড প্রেশার, তখন আমরা স্পেশালাইজড ডক্টরের কাছে যাই, স্পেশালিস্ট যারা, যেরকম কার্ডিওলজিস্ট বা ডায়াবেটোলজিস্ট। এখানেও আপনার যদি ডাইজেস্টিভ সিস্টেমে ছোটখাটো প্রবলেম দেখা দেয়, আপনি চোখ বুঝে আরামসে অমৃত শক্তি নিন। কিন্তু যদি আপনার সাংঘাতিক রকম প্রবলেম দেখা দিচ্ছে, আপনি পুদিনা ওই তুলসি নিতে পারেন একটা করে দিনে দুবার যে কোনো সময়, কারেক্ট? সো ডাইজেস্টিভ সিস্টেমের জন্য আপনি অমৃত শক্তি বা পুদিনা ওই তুলসি নিতে পারেন, দুটোই কিন্তু 12 বছর এজ থেকে। তো এটা ছিল আমাদের জেনারেল ওয়েলনেস। এইবার যে সেগমেন্টটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো, সেই সেগমেন্টটা হলো আমাদের আরেকটা ইম্পর্টেন্ট সেগমেন্ট। এখানে আমি কিছু প্রোডাক্টস নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেটা বেসিক্যালি আমাদের ইমিউনিটিটাকে বাড়াতে সাংঘাতিক রকম ভালোভাবে কাজ করে। কারণ আমাদের মোদি কেয়ারে এখন ভীষণভাবে দরকার আমাদের সেই সাপ্লিমেন্টস গুলোর উপর কাজ করা যেগুলো আমাদের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। তার মধ্যে নাম্বার ওয়ান যেটা আছে সেটা হলো টার্মারিক, হলদি। আপনাদের মধ্যে ডেফিনেটলি অনেকে আছেন যারা, আমরা বলি না হলদিকে দুধ বা ভাতের সাথে কাঁচা হলুদ খান, অনেকে আছেন। কিন্তু আমার অনেক এরকম ফ্রেন্ডস আছেন কলকাতায় যারা বলেন যে আমরা হলুদের গুণটা চাই, কিন্তু হলুদের যে স্মেলটা আছে সেটা আমরা চাই না। তো মোদি কেয়ারে আমাদের কাছে সমস্ত প্রবলেমের সলিউশন আছে। আমরা এমন একটা প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে এসেছি যে প্রোডাক্টটা মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি আছে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভীষণ ভালোভাবে সাহায্য করে, ভীষণ ভালোভাবে সাহায্য করে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে। এটা ন্যাচারাল অ্যান্টি অক্সিডেন্ট এবং আমাদের ইমিউনিটি বুস্টার, যার নাম হলো ওয়েল টার্মারিক, সহজ কথায় হলুদ। এখানে একটা কথা বলে দিই, আপনারা যখন আমাদের এই পিপিটি গুলো দেখবেন, আমাদের এটা লঞ্চিং পিপিটি ছিল, প্রচুর সাইন্টিফিক ইনফরমেশন আছে, এত সাইন্টিফিক ইনফরমেশন কোনো দরকার নেই। সিম্পল যা যা আপনাদের দরকার সেই সিম্পল অ্যাসপেক্টস গুলো, সেই সিম্পল ইনফরমেশন গুলো আমি আপনাদের দিব, আপনারা নোট করতে পারেন এটা, কারণ প্রচুর সাইন্টিফিক ইনফরমেশন আছে যেগুলো লঞ্চিং এর সময় আমরা আপনাদের বলেছিলাম, এত কিছু আমাদের ফিল্ডে সাধারণত দরকার হয় না, কারেক্ট? সো এটা যেটা আমরা বলি যে এটা একটা স্ট্রং অ্যান্টি অক্সিডেন্ট, আর এটা আমাদের ইমিউনিটিটাকে বাড়াতে সাংঘাতিক রকম সাহায্য করে। এটা যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আছে, মানে মেইন উপাদানটা কি যেটা সবচেয়ে ভালো কাজ করে, সেটার নাম হলো কার্কিউমিনয়েডস। কেউ যদি আপনাকে প্রশ্ন করেন এর মধ্যে কি আছে এমন বলুন তো যেটা এত ভালো কাজ করে, তার নাম কার্কিউমিনয়েডস, এবং তার পার্সেন্টেজ হলো 95%। এটার মেইন কাজটা হলো এটা ভীষণ ভালো অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস এটার আছে, কারেক্ট? এটার অ্যান্টি অক্সিডেন্ট জাস্ট লাইক ইন্টেলেক্ট, আপনারা ইন্টেলেক্ট ইউজ করেন, কোনো সময় ইন্টেলেক্ট যদি টিএনএ হয়ে যায়, এই প্রোডাক্টটা কিন্তু সাবস্টিটিউট হিসেবে ডেফিনেটলি অ্যাজ অ্যান্টি অক্সিডেন্ট আপনারা ইউজ করতে পারেন। এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ ভালোভাবে সাহায্য করে। প্লাস কারো যদি দেখা যাচ্ছে এর সাথে সাথে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি আর রোগ প্রতিরোধ ক্ষমতা, এই দুটোর সাথে সাথে এটা ভীষণ ভালোভাবে কাজ করে কারো যদি জয়েন্ট পেইন হয়, অস্টিও আর্থ্রাইটিস। আপনারা জানেন যে আমাদের দুটো নি জয়েন্টের মাঝখানে যে কার্টিলেজ থাকে, যখন আমি গ্লুকোজামাইন বলছিলাম লাস্ট সেশনে, তখন আমি এক্সপ্লেন করেছিলাম যে হোয়াট ইজ অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওআর্থ্রাইটিসে আমরা গ্লুকোজামাইন আর ক্যালসিয়াম কমপ্লেক্স আরামসে দিই, তার সাথে সাথে আমরা দিতে পারি টার্মারিক। অনেক মানুষজন আছেন দেখবেন যারা ভেজিটেরিয়ান, তারা সাধারণত কিন্তু পছন্দ করেন না খুব একটা যে ননভেজ এলিমেন্টস নিতে, তো তাদের ক্ষেত্রে আমরা কিন্তু রেকমেন্ড করতে পারি আমাদের ক্যালসিয়াম কমপ্লেক্সের সাথে সাথে টার্মারিক, দারুণ কাজ করে। এবং এটার অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি আছে। ইনফ্লামেশন মানে কি? সোয়েলিং, ফুলে যাওয়া।
তো আমরা এই প্রোডাক্টটাকে দিতে পারি কারো যদি দেখা যাচ্ছে এই ধরনের প্রবলেম এসছে, করেক্ট? আর এটার মধ্যে আরেকটা দারুণ এলিমেন্ট আছে যাকে আমরা বলি হলো পিপ্রিন, যেটা আমরা পাই হলো গোলমরিচের গুঁড়ো থেকে। গোলমরিচ থেকে এটা পেয়ে থাকি, যেটা আমাদের মাল্টিভিটামিন মাল্টিমিনারেলেও আছে, যেটা আমাদের বিভিন্ন ধরনের যে এলিমেন্টস গুলো পুষ্টি পদার্থগুলো আমরা নিচ্ছি যেগুলো আমাদের শরীরে অ্যাবজর্ব হতে সাহায্য করে, করেক্ট? আমরা আমাদের শরীরে সেটাকে শোষিত হতে সাহায্য করে, অ্যাসিমিলেশন আমরা যাকে বলি। সো আপনারা ওয়েল টার্মারিক নিলে বেনিফিটস কি কি পাচ্ছেন? নাম্বার ওয়ান, এটা ভীষণ ভালো অ্যান্টি অক্সিডেন্ট। নাম্বার টু, এটা ভীষণ ভালোভাবে আমাদের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। নাম্বার থ্রি, আমাদের জয়েন্টের জন্য ভালো, মানে কারো যদি অস্টিওআর্থ্রাইটিস এর প্রবলেম হচ্ছে তাকে আমরা দিতে পারি। নাম্বার ফোর, আমাদের স্কিনের জন্য ভালো। নাম্বার ফিফথ, এটা সাধারণত আমাদের অ্যান্টি ইনফ্লামেটরি, মানে কারো যদি কোনো জায়গা ব্যথা হচ্ছে, দেখবেন অনেকে বলেন না আমার পায়ে ব্যথা বা গায়ে ব্যথা, মাসল পেইন, তো তাকে আমরা ক্যালসিয়াম কমপ্লেক্সের সাথে সাথে ডেফিনেটলি আমরা দিতে পারি ওয়েল টার্মারিক। এটা মনে রাখতে হবে আমাদের। ওয়েল টার্মারিক আমরা কোন কোন জায়গায় মেনলি দিতে পারি, মানে কি কি কাজ করে? আমাদের মাইন্ড আর বডিকে রেজুভিনেট করতে সাহায্য করে। স্কিন ডিজিজ, অনেকে আমাকে প্রশ্ন করেন যে স্কিন ডিজিজে কি দিতে পারি, কারো যদি সে ফর এক্সাম্পল সোরিওসিস হয়েছে, কারো অনেকে দেখবেন স্কিনে অনেক ধরনের প্রবলেম, ফাঙ্গাল প্রবলেম হয়েছে, ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, তাকে আমরা কি দিতে পারি? আমরা সাধারণত তাকে ডিটক্স দিতে পারি এবং টার্মারিক দিতে পারি। এছাড়া এটা ইমিউনিটি বাড়াতে দারুণ ভালোভাবে কাজ করে। কিভাবে নেব? একটা করে দিনে দুবার, জেনারেলি খাবার পর, একটা করে দিনে দুবার আমি নেব, বেসিক্যালি খাবার পর। এবং এখানে কথা মনে রাখবেন যে সাধারণত ক্যান্সার প্রিভেন্ট করতে সাহায্য করে। আমি এটা প্রথমেই কিন্তু বলেছি, কোনো সময় এটা ভাববেন না যে ক্যান্সারের জন্য আমাদের কাছে প্রিভেন্ট করার জন্য কিছু আছে, না, প্রিভেন্ট নয়, কখনোই এটা ক্যান্সার প্রিভেন্ট করতে কোনো প্রোডাক্ট নেই আমাদের কাছে। যে চারটে প্রোডাক্ট আমি আপনাদের বলেছিলাম, আবার বলছি, শুনে নিন, নোট করে নিন ইফ রিকোয়ার্ড। ননি, আমাদের ইন্টেলেক্ট, আমাদের কাছে আছে মাল্টিভিটামিন মাল্টিমিনারেল আর গার্লিক পার্লস। এই চারটে প্রোডাক্টস আপনি যদি দিচ্ছেন কোনো ক্যান্সার পেশেন্টকে, তার লাইফটা বেটার হতে সাহায্য করছে। ক্যান্সার প্রিভেন্ট করার মতন আজ পর্যন্ত, আজকের ডেটে 20th July 2021 7:10, এখন পর্যন্ত কিছু বেরোয়নি। কেউ যদি ক্যান্সারের মেডিসিন আবিষ্কার করতে পারেন, ওনাকে নোবেল প্রাইজের উপরেও যদি কিছু থাকে সেটা প্রোভাইড করবে, কারণ এটা এমন একটা ডিজিজ যেখানে প্রতি বছর প্রচুর মানুষ মারা যায়, কারেক্ট? সো আমরা প্রিভেনশনের কথা ডেফিনেটলি বলি, বাট ক্যান্সারের কথা আমি বারবার, এই এটা ভীষণ সেন্সিটিভ অ্যাসপেক্ট, কেন আমি আপনাদের বলি, ক্যান্সার এমন একটা ডিজিজ আমরা প্রত্যেকে জানি তার লাস্ট আই মিন রেজাল্ট কি। তো যখনই কোনো ক্যান্সারের পেশেন্ট বা কোনো প্রসপেক্ট আপনাকে ক্যান্সার নিয়ে জিজ্ঞেস করবেন, তার মনে কিন্তু, ব্যাক অফ দ্য মাইন্ড কিন্তু একটাই প্রশ্ন ঘুরবে যে এটা দিলে কি ক্যান্সার ঠিক হয়ে যাবে, এটা দিলে কি ক্যান্সার প্রিভেন্ট হবে। আপনাকে সবার আগে এই ডিসক্লেমারটা দিতে হবে যে আপনাকে আমি যে চারটে প্রোডাক্টস নিয়ে বলতে যাচ্ছি, এটা আপনার যে ক্যান্সার পেশেন্ট আছে তাকে ভালো রাখতে সাহায্য করবে, কখনোই ভাববেন না যে ক্যান্সারকে প্রিভেন্ট করবে বা ক্যান্সার ঠিক হবে। আই এম শিওর আমি আমার এই যে কথাটা আমি বোঝাতে পেরেছি আপনাদের, ক্যান্সার নিয়ে যখন ডিল করবেন ভীষণ 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 কিন্তু সাবধানে কথা বলতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট এটা। সো টার্মারিকের কথা যদি বলি, একটা করে টার্মারিক ট্যাবলেট, এর মধ্যে আছে 50টা টার্মারিক রুটের গুণ। ভেবে দেখুন, একটা ট্যাবলেট 50টা টার্মারিক রুটস বা মূল বা রাইজোম, আমরা মূলকে টার্মারিকের রুটকে বা রাইজোম বলি সায়েন্সের ল্যাঙ্গুয়েজ এটা বলা হয়। তো আপনি দুটো ট্যাবলেটস নিচ্ছেন, তাহলে কটা রুট পাচ্ছেন আপনি? 100টা। ভেবে দেখুন, 100টা হলুদকে খেতে পারবেন আপনি? কখনোই পসিবল নয়। কিন্তু আমরা এই দুটো ট্যাবলেটসের মধ্যে আপনাকে 100টা হলুদের গুণ দিচ্ছি, অথচ কিন্তু হলুদের কোনো গন্ধ আপনি পাচ্ছেন না। অসাধারণ প্রোডাক্ট, আজ থেকে ইউজ করা শুরু করুন, খুব ভালো প্রোডাক্ট, এবং আমাদের মোদিকের সাইবেদিক রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট। আমাদের ওয়েল টার্মারিক 12 বছর এজ থেকে একটা করে দিনে দুবার আমরা সবাইকে দিতে পারি, জেনারেলি খাবার পর। আর টার্মারিকের সঙ্গে যে প্রোডাক্ট আমরা সবসময় বলি আপনার ইমিউনিটি বুস্ট আপ করতে দারুণভাবে কাজে দেয়, সেই প্রোডাক্টটার নাম হলো মোদি কেয়ার ওয়েল তুলসি, যেটা আমাদের ওভারঅল ওয়েলবিং আর আমাদের ইমিউনিটি বাড়াতে সাংঘাতিকভাবে সাহায্য করে, সাংঘাতিক রকম সাহায্য করে। স্পেসিফিক্যালি এই সময়টা, যে সময় আপনি দেখবেন যে একটুতেই আপনার ঠান্ডা লেগে যাচ্ছে, জ্বর হচ্ছে, সর্দি কাশি হচ্ছে, এই সময়টাতে কিন্তু আপনাকে খুব সাবধানে থাকতে হবে। এবং আপনি যদি মোদিকের ওয়েল তুলসি নিয়মিত নিচ্ছেন, আপনার ইমিউনিটি কিন্তু খুব ভালো থাকবে। এর মধ্যে কোন কোন মানে কি এলিমেন্ট আছে যেটা থাকার জন্য এটা এত ভালো, সেই অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টের নাম হলো আর্সোলিক অ্যাসিড, কনসেন্ট্রেশন 2%, আর্সোলিক অ্যাসিড 2% আছে, যার জন্য এই প্রোডাক্টটা এত ভালো। এবং এর যে প্রপার্টিজ আছে তা আমরা যদি বলি, অ্যান্টি অ্যালার্জিক প্রপার্টি, দেখবেন এই যে আমাদের প্রচুর পরিমাণে, একজন মানুষ আমি মাঝে মাঝে দেখি
প্রচুর মানুষজন এরকম আছেন যে একটা হাঁচি দেওয়া যদি শুরু করলেন উনি এক নাগাড়ে 7-8টা হাঁচি দিয়ে গেলেন, কারেক্ট? অ্যালার্জি, স্নিজিং এমন একটা অ্যাসপেক্টের সাইন যেটা কিন্তু ইন্ডিকেট করে যে কোনো একটা ইনফেকশন হয়েছে, কারেক্ট? হাঁচি যখন হয়, মনে রাখবেন এটা। সো আপনি এক্ষেত্রে এই প্রোডাক্টটা দিতে পারেন যার নাম মোদিকের ওয়েল তুলসি, এবং এটার অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিও রয়েছে কিন্তু জাস্ট লাইক টার্মার। তো কারো যদি কোনো জায়গায় পেইন হচ্ছে আমরা তুলসিও দিতে পারি। এর মধ্যে আছে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি, অ্যান্টি ভাইরাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি। সো আপনি ভাইরাল ফিভারে দিতে পারেন। স্পেশালি আমাদের এই করোনা প্যান্ডেমিকে আমরা যদি দেখি আমাদের ইমিউনিটি বাড়ানোর জন্য আমরা তুলসি দিতে পারি। কারো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, ফোঁড়া বলে না যাকে, এই স্ক্যাবিস যেটা হয়, ঠিক আছে, অনেকের প্রজেকশন বেরোয় স্কিনের মধ্যে, খুব পেইনফুল হয়, কার্বন কল, সেই ধরনের প্রবলেমগুলোতে আমরা তুলসি দিতে পারি। আবার বলছি ডাক্তারের সাথে তো ডেফিনেটলি কথা বলতে হবে, তার সাথে সাথে আমরা তুলসি দিতে পারি। কারো যদি ফাঙ্গাল ইনফেকশন হয়, ফাঙ্গাল ইনফেকশন মিলি স্কিনে, আমরা সেখানে দিতে পারি, খুব ভালো কাজ করে। আমাদের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে, ইনফেকশনের এগেনস্টে ফাইট করতে সাহায্য করে, এবং রেসপিরেটরি সিস্টেমের কারো যদি প্রবলেম হয়, শ্বাসকষ্ট সংক্রান্ত কারো যদি প্রবলেম হয় তাকে আমরা তুলসি দিতে পারি, কারেক্ট? তো এতগুলো কাজ করে মোদিকের ওয়েল তুলসি। এটার অ্যান্টি অ্যালার্জিক, অ্যালার্জির থেকে আমাদের প্রিভেনশন প্রোভাইড করে, এটা আমাদের ব্যথাকে কমাতে সাহায্য করে, যে কোনো ধরনের ভাইরাল ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশনে সাধারণত আমরা এটাকে দিতে পারি। এছাড়া আমরা এটাকে দিতে পারি হলো যে কোনো জেনারেল ইনফেকশনকে ফাইট করার জন্য আমরা দিতে পারি, আমাদের ইমিউনিটি বাড়ানোর জন্য দিতে পারি, এনার্জি বাড়ানোর জন্য দিতে পারি, রেসপিরেটরি সিস্টেম, দেখবেন অনেকে ব্রঙ্কাইটিসের প্রবলেম হয়, ঠিক আছে, ব্রঙ্কাইটিসের প্রবলেম, কারো শ্বাসকষ্ট হচ্ছে, আমরা সেক্ষেত্রে কিন্তু মোদিকের ওয়েল তুলসি ডেফিনেটলি দিতে পারি। তো কোন কোন জায়গায় আমি আগেই বলেছি, রেসপিরেটরি সিস্টেমের প্রবলেম, কারো যদি শ্বাসকষ্ট সংক্রান্ত প্রবলেম থাকে, কারো কাশি হচ্ছে, কারো ইমিউনিটি বুস্ট আপ করতে হবে আপনাকে, বা পেটের প্রবলেমও কিন্তু, জাস্ট লাইক অমৃত শক্তি পুদিনা তুলসি, উই ক্যান অলসো সাজেস্ট মোদি কেয়ার ওয়েল তুলসি, কারণ তুলসি আমাদের পেটের জন্য কিন্তু খুব ভালো। অলরেডি আমরা মোদি কেয়ার পুদিনা তুলসিতে ডিসকাস করেছি কিভাবে নেবেন। একটা করে ট্যাবলেট দিনে দুবার আপনাকে নিতে হবে, একটা করে ট্যাবলেট দিনে দুবার, 12 বছর এজ থেকে, 12 বছর এজ থেকে আমরা মোদি কেয়ার ওয়েল তুলসি সবাইকে দিতে পারি, প্রত্যেকে নিতে পারে, কারেক্ট? ভীষণ ভালো প্রোডাক্ট, যেটা আমাদের এই দুটো প্রোডাক্ট যেটা আমাদের ইমিউনিটি বুস্ট আপ করতে সাহায্য করে আমাদের সাইবেরিক রেঞ্জে, একটা হলো ওয়েল টার্মারিক, আরেকটা হলো মোদিকের ওয়েল তুলসি। তারপরে যে প্রোডাক্টের কথা বলবো, যেটা আমাদের দারুণ একটা প্রোডাক্ট, অসাধারণ প্রোডাক্ট, সাধারণত আমাদের এটাও ইমিউনিটি বাড়াতে সাহায্য করে, কিন্তু মেইন কাজ হলো এখনকার সিচুয়েশনে আমরা বলবো, দেখুন এখনকার সিচুয়েশনে যেরকম সোশ্যাল ইকোনমিক কন্ডিশন, অনেক মানুষের জব চলে গেছে, জব কাট হচ্ছে, স্যালারি কাট হচ্ছে, কারেক্ট? ইকোনমি একেবারে তলানিতে এসে ঠেকেছে, তো মানুষ ভীষণ টেনসড যে কি হবে। আর এর মধ্যেই আমরা পেপারে দেখতে পাচ্ছি যে থার্ড ওয়েভ অলরেডি আসতে চলেছে, কারেক্ট? আর আমরা যেভাবে সবাই উইদাউট মাস্ক ঘুরে বেড়াচ্ছি অ্যাজ ইফ আমাদের কিছুই হয়নি, তো থার্ড ওয়েভ আসবে, শুধু থার্ড না, ফোর্থ, ফিফথ, যত ধরনের ওয়েভ আসতে পারে সব ধরনের ওয়েভ আসবে। তো আপনারা যদি এই স্ট্রেস বা অ্যাংজাইটির হাত থেকে বাঁচতে চাইছেন, একটা সাপ্লিমেন্ট আছে যেটা খুব ভালো কাজ করে, তার নাম হলো ওয়েল অশ্বগন্ধা। কারণ একটা কথা সবসময় আমাদের মাথায় রাখা উচিত, আমরা যদি স্ট্রেস বা টেনশনের শিকার হই, কারেক্ট, তাতে আমাদের দুটো রোগের আরো সৃষ্টি হয়, একটা হলো হাই ব্লাড প্রেশার, আর একটা হলো হাই ব্লাড সুগার। একটা মানুষের মৃত্যুর জন্য দায়ী, কারণ হাই ব্লাড প্রেশার যাদের আছে স্ট্রোক হতে পারে, আর নাম্বার টু হলো হাই ব্লাড সুগার, যেটা মানুষকে বেঁচে থাকতে থাকতে মেরে ফেলে, কারণ কারো যদি ব্লাড সুগার হয় সমস্ত ধরনের অ্যাসপেক্টে তার রেস্ট্রিকশন, কারেক্ট? তো আমরা একদম গোড়া থেকে এই ব্যাপারটাকে নির্মূল করতে চাই, মানে কন্ট্রোল করতে চাই, আমরা অ্যাংজাইটি বা স্ট্রেসের হাত থেকে যদি বাঁচতে চাই, মোদি কেয়ারে আমাদের একটা প্রোডাক্ট আছে, খুব ভালো প্রোডাক্ট, যার নাম মোদি কেয়ার ওয়েল অশ্বগন্ধা, যার মধ্যে কি আছে, মেইন অ্যাক্টিভ, আই মিন মেইন এলিমেন্ট যেটা আছে সেটা হলো উইথানোলাইডস। আবার বলবো, এর নাম হলো উইথানোলাইডস 3.5%। এটা কি কাজ করে, এটা মেইন যে কাজটা করে, এন্ডিউরেন্স, সহ্য শক্তি বাড়ায়, স্ট্যামিনা। লকডাউনের আগের সিচুয়েশনটা ভেবে নিন, আপনারা মনে করে ধরুন আপনাদের দিন কটায় শুরু হতো, আপনাদের দিন শুরু হতো সকাল 6টায়, ভোর 6টায়, আর কখন শেষ হতো আপনার পুরো দিনটা, রাত্রি 12টায়। সকালবেলা হয়তো বেরিয়ে গেলেন, ট্রাভেল করলেন কোথাও, আবার মাঝখানে আপনি কোনো অফিসে আপনি পৌঁছলেন, মিটিং অ্যাটেন্ড করলেন, প্রসপেক্টিং করলেন, প্রচুর কাজ থাকে, তো এটার জন্য তো এনার্জি দরকার হয়, সহ্য শক্তি দরকার হয়। আপনার স্ট্যামিনা বা এন্ডিউরেন্স, ওভারঅল এন্ডিউরেন্স যদি মেনটেন করতে চান, জিনসেং এর সাথে সাথে অশ্বগন্ধা ডেফিনেটলি নিতে পারেন। এই প্রোডাক্টটা যদি আপনি নিচ্ছেন, পুরো দিন ভর আপনি এনার্জাইজড থাকবেন। আর আমি এটাও দেখি, আপনাদের রাত্রি 9টার সময় জুম মিটিং হয়, কারেক্ট? তো সেই সময় প্রচুর মানুষজনকে দেখা যায় সাংঘাতিক রকম এনার্জাইজড, কারেক্ট? তারা কিন্তু আমাকে বলেছেন, তাদের সিক্রেটটা শেয়ার করেছেন,
তারা মোদিকের ওয়েল অশ্বগন্ধা কনজিউম করে, সত্যি এটা কিন্তু সাংঘাতিক রকম এনার্জি প্রোভাইড করে, আপনাকে স্ট্রেস বা অ্যাংজাইটির হাত থেকে বাঁচায়। এখানে অনেক মানুষজন আছেন যাদের হয়তো এই প্রবলেমটা হয় মুড সুইং করে, কারেক্ট, কখনো ভালো মুড আছে কখনো খারাপ মুড আছে, আমরা তাকে এই প্রোডাক্টটা দিতে পারি। এছাড়া অনেকে দেখবেন মুড সুইং করে না, সারাক্ষণই হয়তো দেখা যাচ্ছে খুব বদমেজাজি মানুষ, কারেক্ট, তো আমরা সেই ধরনের প্রবলেম গুলোতেও কিন্তু এই প্রোডাক্টটা দিতে পারি, কারণ এটা মানুষের মস্তিষ্ককে ঠান্ডা রাখতে সাহায্য করে। অশ্বগন্ধা একটা খুবই ভালো এলিমেন্ট, প্লাস ইট ইমপ্রুভস ভিটালিটি, ভিগার অ্যান্ড ভিটালিটির জন্য আমরা যেরকম জিনসেন বা শিলাজিৎ দিতে পারি, উই ক্যান অলসো সাজেস্ট অশ্বগন্ধা। ইমিউনিটি বাড়াতে সাহায্য করে, ফিজিক্যাল অ্যাথলেটিক পারফরমেন্স, আপনারা ধরুন কলকাতায় আমাদের যে ইডেন গার্ডেন আছে, আপনি সেখানে গেছেন, কোনো আপনার এরকম স্পোর্টস পার্সোনালিটির সাথে আপনার পরিচয় আছে, তো উনি আপনাকে প্রশ্ন করতে পারেন যে আপনাদের মোদি কেয়ারে আমার জন্য কোনো প্রোডাক্ট আছে? ইয়েস, আপনার জন্য আছে প্রোটিন ক্রেস্ট, আপনার জন্য আছে জিনসেং, আপনার জন্য আছে হলো অশ্বগন্ধা, কারণ এটা সাধারণত এন্ডিউরেন্স বা স্ট্যামিনা বাড়াতে সাংঘাতিক রকম ভালো কাজ করে। সো আজ থেকে আমি বলবো, এখন থেকে যদি আপনারা অ্যাংজাইটি বা স্ট্রেসের হাত থেকে বাঁচতে চাইছেন, নিজের সহ্য শক্তি বা স্ট্যামিনা বাড়াতে চাইছেন, এনার্জি বাড়াতে চাইছেন, নিজের মুডটাকে ঠিক রাখতে চাইছেন, ভিগার অ্যান্ড ভিটালিটির জন্য বা ইমিউনিটিকে বুস্ট আপ করতে চাইছেন, বা আপনি যদি কোনো স্পোর্টসের সাথে অ্যাসোসিয়েটেড হন, আপনি চাইছেন আপনার পারফরমেন্সটা বাড়ুক, তো সেক্ষেত্রে আপনি কিন্তু ওয়েল অশ্বগন্ধা ডেফিনেটলি কনজিউম করতে পারেন। কী কী কাজ করে এটা? সাংঘাতিক রকম এনার্জি বাড়াতে সাহায্য করে, মাসল পেইন, যাদের দেখবেন প্রচুর পরিমাণে মাসল পেইন হয় তাদের ক্ষেত্রে এই প্রোডাক্টটা দারুণ কাজ করে, অ্যান্টি ইনফ্লামেটরি মানে সোয়েলিংকে কমায়, এছাড়া স্ট্রেস ম্যানেজমেন্টে দারুণভাবে কাজে লাগে। এটা কি করে দেব? একটা করে দিনে আমরা দুবার দেব, একটা করে আমরা দিনে দুবার দেব অসাধারণ সাপ্লিমেন্ট। আরেকটা সাপ্লিমেন্টের কথা বলবো, দ্যাট ইজ দ্য লাস্ট সাপ্লিমেন্ট ফর দ্য ডে, যেটা আমাদের খুব ভালো এই সময়ে কাজে লাগবে, যে সময় আমরা নিজেদেরকে কোনোভাবে কোনো কাজে আমরা কনসেন্ট্রেট করতে পারছি না, মাইন্ড ডিস্টার্ব, অশ্বগন্ধা তো ডেফিনেটলি নেব, বাট তার সাথে সাথে আমরা যদি আমাদের নার্ভাস সিস্টেমকে ঠিক রাখতে চাই এবং আমাদের মেন্টাল এজিলিটি মানে কনসেন্ট্রেশন আমরা যদি ঠিক রাখতে চাই, মোদি কেয়ার ওয়েল ব্রাহ্মী দারুণ প্রোডাক্ট, খুব ভালোভাবে এটা যে কাজটা করে সেটা আমাদের মেমোরিটাকে ইম্প্রুভ করতে সাহায্য করে। দুটো কাজে এটা দারুণ কাজ করে, একটা হলো আমাদের কনসেন্ট্রেশনটাকে বাড়ায়, আরেকটা নাম্বার টু যেটা আছে নার্ভাস সিস্টেমের জন্য দারুণ ভালো, তো আমাদের মেমোরিটাকে ইম্প্রুভ করতে সাহায্য করে, ফোকাস বাড়াতে সাহায্য করে। আমরা এখনকার দিনে দেখবেন কোনো কাজে আমরা ফোকাস নই, কোনো একটা কাজ করছি আরেকটা কাজ আমাদের মনে চলে এলো, এইটা কিন্তু ঠিক নয়, টাইম ম্যানেজমেন্ট ঠিকভাবে করতে পারবেন না। তো আপনারা নিয়মিত ব্রাহ্মী নেওয়া শুরু করুন, কনসেন্ট্রেশন বাড়াতে সাহায্য করে, ক্ল্যারিটি অফ থট, আমরা বসে আছি আমরা একটা কাজ নিয়ে ভাবছি কিন্তু আমরা সেটার মধ্যে কোনো ক্ল্যারিটি নেই, কেন এটা ভাবছি, কি কারণের জন্য, কি সিদ্ধান্তে উপনীত হব বুঝতে পারছি না, এই প্রোডাক্টটা নিয়মিত নিলে কিন্তু সেই ক্ল্যারিটিটা প্রোভাইড করতে সাহায্য করে, মেন্টাল এজিলিটি, কনসেন্ট্রেশন অ্যান্ড অ্যালার্টনেস, আপনাকে ফোকাসড হতে সাহায্য করে। অ্যান্ড আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটা আছে, যেমন আমাদের দেশের রাজধানী কি, ক্যাপিটাল দিল্লি, তো সেখান থেকে পুরো দেশের কার্যক্রম কিন্তু ঠিক হয়, ঠিক তেমনি আমাদের যে শরীরে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা সিএনএস আছে, এটা কিন্তু পুরো আমাদের যে নার্ভ ইম্পালস আছে সেটাকে কন্ট্রোল করে। যেমন আমি আমার হাতের এই জায়গাটাকে যদি টাচ করি, এই যে আমি টাচ করেছি কি করে বুঝতে পারলাম, আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কিন্তু এই জায়গাটাকে আমাকে নার্ভ ইম্পালসটাকে বোঝাতে সাহায্য করলো, থ্রু নার্ভ ইম্পালস, যে এই জায়গাটা আমাদের শরীর ব্রেনকে এটা বোঝাতে সাহায্য করলো যেখানে টাচ করে করা হয়েছে, কারেক্ট। তো আপনার যদি নার্ভাস সিস্টেমের কোনো প্রবলেম থাকে, আপনি জিনসেং এর সাথে সাথে বা ইন্টেলেক্টের সাথে সাথে ব্রাহ্মী নিতে পারেন, এবং এই ব্রাহ্মী ট্যাবলেটের মধ্যে আমাদের আছে হলো বাকোপা এক্সট্র্যাক্ট, কারেক্ট, বাকোপা, আমরা ব্রাহ্মী সাইন্টিফিক নেম হলো বাকোপা মনেই দিই। তো আমরা কি কারণের জন্য দিতে পারি? আমাদের মাইন্ড অ্যান্ড বডিকে রেজুভিনেট করার জন্য দিতে পারি, এবং আমাদের আইকিউ লেভেল বাড়াতে দারুণ ভালোভাবে সাহায্য করে, এবং আমাদের মেমোরি পাওয়ার বাড়াতে দারুণ সাহায্য করে। এখানে যদি এরকম কোনো প্যারেন্টস আছেন যাদের বাচ্চা আছে, যারা সে ফর এক্সাম্পল বোর্ড এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, বা 12+ এরকম কোনো বাচ্চা যদি থাকে, এরকম কোনো প্যারেন্টস যদি আছেন যাদের ঘরে এরকম বাচ্চা আছে, আপনি তাদেরকে দিতে পারেন, তাদেরকে কিন্তু এটা দেওয়া যেতে পারে তাদের কনসেন্ট্রেশন লেভেলটা বাড়ানোর জন্য। মনে করে দেখুন, আমরা ছোটবেলা শুনতাম না ব্রাহ্মী শাক খেলে স্মৃতিশক্তি বাড়ে, তো এইটা হলো সেই ধরনের একটা প্রোডাক্ট যেটা আমাদের স্মৃতিশক্তিটাকে বাড়াতে দারুণ ভালোভাবে সাহায্য করে, কারেক্ট। কটা করে নেব? একটা করে ট্যাবলেট দিনে দুবার জেনারেলি খাবার পর, একটা করে ট্যাবলেট আমি দিনে দুবার নেব জেনারেলি খাবার পর। ব্রাহ্মী অসাধারণ সাপ্লিমেন্টস, 12 বছর বয়স থেকে এই সাপ্লিমেন্টটা আপনি সবাইকে দিতে পারেন। তো আমরা আমাদের আজকে আমাদের ওভারঅল ওয়েলবিং প্লাস আমাদের সাইবেদিক রেঞ্জের যে মেইন মেইন প্রোডাক্টসগুলো আছে সেগুলো আমরা কভার করলাম।
আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের কাছে সবার কাছে আছে, যে কোনো সময় কোনো রকম কোয়েরি থাকলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। প্লাস প্রতিদিন প্রতি বুধবার বিকেল 5টার সময় আমাদের এসপিবি ইউটিউব চ্যানেলে বাংলায় এক ঘন্টা আমাদের একটা সেশন হয়। এক শিডিউল ইউটিউব চ্যানেল নতুন আজাদী কা পাঠশালা সবকিছুর পরেও আপনি যে আমাদের এই একটা মাসের মধ্যে তিনটে সেশন আমাদেরকে দিয়েছেন তার জন্য স্যার থ্যাংক ইউ। স্যার আজকের দিনে আপনি যে সেশনটা করলেন হেলথ কেয়ার, তো প্রথমত অ্যাজ পার যদি বিভি ধরি 60% বিভি, অ্যাজ পার যদি প্রোডাক্ট ধরি এই প্রোডাক্টটা আমাদের প্রত্যেকটা অ্যাসোসিয়েটের টেক কেয়ার করার জন্য আজকের দিনের জন্য খুব ইম্পর্টেন্ট প্রোডাক্ট। আর স্যার আমি যতটুকু জানি, আমি জানি না আমার নলেজটা পুরোপুরি কিনা, হেলথ কেয়ার কিন্তু ট্রিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি। অ্যাবসলিউটলি। তো আজকের দিনে আপনি যে পোর্শনটা কভার করেছেন এই তিন দিনে, আমি আশা রাখি আমাদের এখানে যারা 145-146 জন জয়েন করেছেন তাদের প্রত্যেকের কাছে একটা ক্ল্যারিটি এসে গেছে কোন প্রোডাক্টটা নেব আর কোন প্রোডাক্টটা নেব না, তাদের কাছে ক্লিয়ার কিন্তু স্যার যে মেডিসিন আর সাপ্লিমেন্ট এক নয়, কোন প্রোডাক্টটা কোন এজ থেকে খাবো আর কোন কথাগুলো বলবো না, প্রত্যেকটা কথা আপনি ক্লিয়ারলি ডিসকাস করেছেন। অ্যান্ড স্যার থ্যাংক ইউ।